এই মুহূর্তে আপনারা দেখছেন বীরভূম জেলার নানুর থানার বাঁশাপাড়া বাজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি এটিএম ওয়াটার এটিএম মেশিন বসানো হয়েছে। তো এই মেশিনে আপনারা 1 টাকা ও 2 টাকা যদি কয়েন ভরেন তাহলে এখানে পানীয় জল বেরিয়ে আসবে ঠান্ডা। তো এই ধরনের মেশিন সমস্ত বাজারে যদি বসানো যেত তাহলে হয়তো আমরা লাভবান হতাম। তবে এই ওয়াটার এটিএম গতকাল উদ্বোধন করা হয়েছে। তো যিনি উদ্বোধন করেছেন আমাদের এখানকার মাননীয় করিম খান মহাশয়। তবে শুধু বাঁশাপাড়া বাজারে নয়, তো আমরা চাই যে প্রত্যেকটি বাজারে যেন এরকম ওয়াটার এটিএম বসানো হয়। তো বন্ধুরা, আমরা অনেকেই এখানে সেখানে গিয়ে থাকি, তো সেখানে আমরা জলের একটু অভাব দেখতে পাই, তো আমরা টেনশনে পড়ে যাই। তো এই ধরনের যদি ওয়াটার এটিএম ব্যবহার থাকে বা করা হয়, বা সেখানে যদি সরকারের পক্ষ থেকে সব সমস্ত বাজারে যদি বসানো হয় তাহলে আমাদের সমস্যা অনেকটাই সমাধান হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।